বিলোনিয়া মহকুমা হাসপাতালে দেড় মাসের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ, ভুল চিকিৎসা এবং কর্তব্যরত নার্সের গাফিলতিতে মারা যায় শিশুকন্যাটি। পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর সোনিয়াছড়ি এলাকার বাসিন্দা শিবু দাসের দেড় বয়সের কন্যা চম্পা দাসের সর্দি কাশি জ্বর এবং কিছু শারীরিক সমস্যা দেখা দিলে সন্ধ্যা নাগাদ বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক অনেক দেখার পর শারীরিক সমস্যার কারণে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটির শ্বাসকষ্ট থাকায় তাকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে কর্তব্যরত নার্স তাকে শুরু করলে 5 মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। শিশুটির মা বাবা সহ পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা এবং কর্তব্যরত নার্সের গাফিলতিতে শিশুর কন্যাটির মৃত্যু হয়েছে। আপনারা কি লেগে আনছিলেন হসপিটালে? কিভাবে কারেন্টের হিন্দি রাজ্যে ভুগেছে আজকে দিয়ে।